নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আমি যে মাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঘ মাস। দীর্ঘ 24 বছরও বেশি সময় ধরে আমি আপনাদের সাথে আছি। অগণিত মানুষ এসছে, অগণিত মানুষকে দেখেছি। মানুষ যারা এসছে তাদের সমস্যা নিয়ে এসছে, নানান সমস্যা। কারো বাড়ির সমস্যা, কারো ব্যবসার সমস্যা, কারো দাম্পত্য জীবনের সমস্যা। এই বিভিন্ন সমস্যা থেকে মানুষ কিন্তু মুক্তি পেয়েছে আমার কাছে এসে। কিন্তু অনেকে আরেকটা কি বলেন যে, দিদি আমি তো আমাদের ডেট অফ বার্থ জানি না, টাইম অফ বার্থ জানি না, তার জন্য কিন্তু আছে অনেক রাস্তা। আছে আপনার মাস, মাঘ মাসে জাতক জাতিকারা কি পেতে চলেছেন, কোন দিকে শিক্ষা, কোন দিকে উন্নতি, বিবাহ কখন হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। মাসের জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়, এদের আইকিউ লেভেল প্রচণ্ড স্ট্রং। এরা দেখে বেশি বলে কম, অর্থাৎ অবজার্ভ করার ক্ষমতা এদের প্রবল হয়ে থাকে। ছোটবেলা থেকে এরা অনেক বেশি ম্যাচিওর হয়, কম কথা বলে, অনেক কিছু দেখে, অনেক কিছু শোনে, কিন্তু সেগুলোকে কি কাজে ব্যবহার করবে সেটাই তাদের মধ্যে থট থাকে। এরা খুব বুদ্ধিমান হয়, এরা বিভিন্ন দিকে পারদর্শী হয়, বিভিন্ন আঁকা, যে কোনো রকম পড়াশুনো, ক্রিয়েটিভ বা প্র্যাকটিস, খেলার দিকে এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকে। এদের যে কোনো জিনিসই এরা সুন্দরভাবে করার মানসিকতা থাকে। এরা মিশুকে হয়, কম কথা বলে, কিন্তু মানুষের সাথে মিশতে ভালোবাসে, সবার মধ্যে থাকতে ভালোবাসে, পজিটিভ মাইন্ড তৈরি হয়। এরা খুব প্ল্যানিং করে চলতে ভালোবাসে। যাদের মাঘ মাসে জন্ম তারা প্ল্যানিং করে চলতে ভীষণ পছন্দ করে। যে কোনো কাজ এরা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। এদের প্রত্যেকটা জিনিস খুব প্ল্যানিংয়ে এরা পছন্দ করে। এরা সিস্টেমেটিক ওয়েতে চলতে পছন্দ করে। এদের জীবনের ছোটবেলা থেকে একটা ধারা থাকে। এদের যদি কেউ গাইডলাইন খুব ভালো করে, বাবা মা বা কোনো গার্জেন, তাহলে দেখবেন এরা ভীষণ সুদক্ষ জায়গায় পৌঁছাতে পারে। মানে যে কোনো সরকারি দপ্তরে খুব উচ্চ পোস্টে যারা চাকরি করে আমি দেখেছি, তাদের কিন্তু মাঘ মাসে জন্ম হয়ে থাকে। এদের মধ্যে নানান রকম প্রতিভা কিন্তু থাকে। এরা বই পড়তে খুব ভালোবাসে, একটানা অনেকক্ষণ পড়াশুনো করতে ভালোবাসে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ কিন্তু এরা ভীষণ ভালো পারে। এরা রিসার্চ বা থিসিস এই ধরনের জায়গা বা বই লেখা এই ধরনের জায়গা কিন্তু এরা ভীষণ সাকসেস পেয়ে থাকে। এমনকি মেডিকেল লাইনেও এরা ভীষণ সাকসেস পেয়ে থাকে, লয়ে এরা প্রচণ্ডভাবে সাকসেস পেয়ে থাকে। এবং মাঘ মাসটা হচ্ছে ন্যাচারাল জুডিয়াকের দশম মাস, দশম ভাব, যার ফলে মাঘ মাসের লোকেরা কিন্তু ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়। অর্থাৎ যার পড়াশুনো করবে সেটা যেন ক্যারিয়ারে লাগে, অর্থাৎ ক্যারিয়ারের জায়গাটা এরা কিন্তু সচেতন হয়। ছোটবেলা থেকে পড়াশুনো করে যে আমি এটাই হব, আমি WBCS অফিসার হব, আমি IPS হব, আমি লয়ার হব, আমি ডক্টর হব, এই মানসিকতাই কিন্তু ছোটবেলা থেকে তাদের মধ্যে থাকে। এদের অনেক গুণাগুণ আছে, তবে এরা একটু পেটের সমস্যায় ভোগে, চোখের সমস্যায় ভোগে, পায়ের বা নার্ভের একটু প্রবলেমে কিন্তু এরা একটু ভুগতে থাকে। তবে এদের মধ্যে একটু কিন্তু লজ্জা বা সাই ব্যাপারটা থাকে, চট করে লোকের সামনে খোলস ছাড়তে পায় না। জানে অনেক কিছু কিন্তু চট করে বলা বা আউটস্পোকিং ব্যাপারটা এদের মধ্যে কম। এরা একটু মুখচোরা হয়ে থাকে। এরা কিন্তু স্টুডেন্ট হিসাবে খুবই ভালো হয়ে থাকে। এদের গাইডলাইন যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অনেকক্ষণ ধরে এদের পড়াতে পারবেন। এরা খুব ধৈর্যশীল হয়। অনেক বাচ্চা যেমন অনেক অস্থিরতা থাকে, এদের মধ্যে স্থিরতা থাকে, ডিসিপ্লিন থাকে, এবং ডিসিপ্লিন যে বাচ্চার মধ্যে রয়েছে সে কিন্তু লাইফে সফল হতে পারে। এদের ক্ষেত্রে বলে থাকব, ন, ধ, ভ আর প, এই ধরনের লেটারের জাতক জাতিকাদের থেকে সাবধানে থাকতে, বন্ধুত্ব কম করতে, বা বিয়েটা কিন্তু এদের অনেক সময় হয়ে যায় অল্প বয়সে হয়ে যায়, 26-27 বছর বয়সেই হয়তো বিয়েটা হয়ে গেল, কিন্তু সেই বিয়েতে কিন্তু নানান সমস্যা, সংঘাত, বদনাম, পুলিশি ঝামেলা, এগুলো আমি দেখেছি যাদের মাঘ মাসে জন্ম তাদের ক্ষেত্রে। কিন্তু যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তারা প্রচুর ফেস করে থাকে। তবে এদের বন্ধু সংখ্যা কম হয়ে থাকে,
কিন্তু এরা যে কোনো পরিবেশকে কিন্তু গিয়ে অ্যাডজাস্ট করার মানসিকতা রাখে, কিন্তু নিজে যেচে পড়ে গিয়ে অনেকের সাথে কথা বলতে পারে না, এটা একটু সফট স্পোকেন হয়ে থাকে। এবং এদের ক্ষেত্রে যে যোগ্যতাটা রয়েছে সেটা হচ্ছে এরা ফুডি হয়, এরা খেতে ভালোবাসে, নানান রকমের খাবার খেতে এরা ভালোবাসে, ঘুরতে বেড়াতে মজা করতেও এরা ভালোবাসে, কিন্তু লোক বুঝে, সবার সাথে এরা মিশতে পারে না, সবার সাথে হই হই করতে পারে না, কিন্তু যাদের সাথে মেশে, যাদেরকে বন্ধু ভাবে, তাদেরকে, তাদের জন্য এরা একদম ডিটারমাইন্ড হয়ে যায়, অর্থাৎ এরা ছাড়া কোনো কাজই করবে না, এই ধরনের মানসিকতা কিন্তু মাঘ মাসের জন্য থাকে। এরাও কিন্তু ভীষণভাবে পরোপকারী হয়, মানুষের জন্য অনেক হেল্প করে থাকে, নিজে পড়াশুনো যেমন করে উন্নতি করে, অন্যকেও কিন্তু হেল্প করে যাতে তারাও জীবনে উন্নতি করতে পারে। এদের যদি ব্যবসা করে, বিভিন্ন রকম ব্যবসা করে, বিশেষত লোহার ব্যবসা, ট্রাকের ব্যবসা, ফলের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, লেদারের ব্যবসা, এই ধরনের ব্যবসায় কিন্তু এরা যথেষ্ট সফল হয়ে থাকে। এদের ক্ষেত্রে আমি বলে থাকবো যে এদের সিলভার বা প্ল্যাটিনাম এই ধরনের মেটাল যদি এরা বেশি ব্যবহার করে, বা সিলভারের থালায় যদি এরা খেতে পারে, বা সিলভারের গ্লাসে যদি এরা খেতে পারে, সেটা কিন্তু এদের জন্য যথেষ্ট ভালো হয়ে থাকবে। এদের জীবনে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, 17 বছর, 27 বছর, 37 বছর, 47 বছর, 57 বছর, 67 বছর, এই বছরগুলো কিন্তু তাদের লাইফের একটা 10 বছর ছাড়া ছাড়া একটা টার্নিং আসে, জীবনে বাড়ি গাড়ি প্রতিষ্ঠা হয়। তবে এরা খুব সিম্পল হয়, অনেক ধনী হওয়া সত্ত্বেও এরা মানুষকে শো করে না, সিম্পল অবস্থায় লাইফ লিড করে, যেটা জীবনে শুরু করেছিল সেটাই শেষ করে, অনেক কিছু হয়তো ভগবান তাকে দিয়েছে, কিন্তু শো করার ব্যাপারটা কিন্তু মাঘ মাসের মধ্যে নেই। কাজেই মাঘ মাসের জাতক জাতিরা কিন্তু খুব পজিটিভ হয়, তাদের একটা লাইন থাকে, তারা অধ্যাপনার দিকে যথেষ্ট সাকসেস পেয়ে থাকে, বই পড়তে এরা খুব ভালোবাসে, বিভিন্ন নলেজ নিতে এরা ভালোবাসে। তবে মাঘ মাসের জাতক জাতিকারা আমি দেখেছি কর্মসূত্রে বিদেশে কিন্তু সাকসেস বেশি পায়, বিদেশে গিয়ে এরা কিন্তু সেটেলমেন্ট বেশি করে থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা নার্ভের সমস্যায় কিন্তু একটু ভোগে, টেনশনজনিত রোগে একটু ভোগে, একাকিত্বজনিত, এরা একটু ফ্যামিলি নিয়ে থাকতে চায়, বাবা মার সাথে থাকতে চায়, কিন্তু এদের উন্নতিটা হয় বিদেশে, যার ফলে এদের চলে যেতে হয়, সেই খুব একটা কষ্ট কিন্তু তাদের মধ্যে থাকে। যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের কিন্তু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি এদের মধ্যে রয়েছে, এবং এদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কর্ম, এরা ভীষণ কর্ম পাগল, মানে কাজকে এরা মনে করে যে সেটাই ওদের গডফাদার, মানে একটা কাজই হচ্ছে তাদের জীবনের সবকিছু শক্তি। কাজেই মাঘ মাসের জাতক জাতিকাদের নিয়ে যেগুলো বললাম কতটা আপনাদের জীবনে মিলেছে, নিশ্চয়ই 100% মিলে গেছে। আর যারা রয়েছেন দেখছেন তারা আমাকে জানাতে ভুলবেন না। আর কি করবেন, যাদের আরও সমস্যা রয়েছে, লিটিগেশনে রয়েছেন, নানা রকম প্রবলেমে রয়েছেন, ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেমে রয়েছেন, ব্যবসা নিয়ে প্রবলেমে রয়েছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। অনলাইনেও কিন্তু আমি প্রেডিকশন করছি, দূরের বন্ধুদের জন্য চিন্তা নেই, অনলাইন প্রেডিকশন দেওয়া হচ্ছে, অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন নিচের দুটো ফোন নাম্বারে। কলকাতায় আমার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আমার চেম্বার রয়েছে, হাওড়া, বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, ব্যারাকপুরে। এছাড়াও আমি কিন্তু নর্থ বেঙ্গলে যাচ্ছি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, এবং 29 জুন আমি থাকছি কিন্তু গৌহাটি চেম্বারে। যার যেখানে সুবিধা সেই চেম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভীষণ ভালোবাসেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে, এই ভুলটা যাতে না হয়, কারণ আপনারা আমার পরিবারের সদস্য। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আমরা সকলে একত্রে মিলিতভাবে এগিয়ে নিয়ে যাব। আর তার জন্য কী করতে হবে, এই চ্যানেলটিকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব আজকে ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। আমার নাম মহুয়া সর্দার, আমি নাজিরগঞ্জ থেকে আসছি, নাজিরগঞ্জ গোলতলা থেকে। আমি মাসিমণির কাছ থেকে অনেক ছোটবেলা থেকেই আমি আসছি, আমার পড়াশোনা এবং আমার বিয়ে দুটোই আমার মানে প্রবলেম হচ্ছিল। আমার পড়াশোনাতে আমি মাসিমণির কাছে এসে অনেক হেল্প পেয়েছি এবং আমার বিয়েও হচ্ছিল না, তার জন্য আমি মাসিমণির কাছে এসেছিলাম, আমার বিয়েও হয়েছে। এবং আমার মায়েরও অনেক শত্রু ছিল এবং অনেক শারীরিক সমস্যা ছিল, মাসিমণির কাছে এসে তা অনেক মানে হেল্প হয়েছে, অনেক কিছু প্রবলেম থেকে আমরা পেয়েছি এবং অনেক অসুখ বিসুখ থেকেও আমি অনেক সুরাহা পেয়েছি। এখন আমি বাচ্চার জন্য আসছি, মাসিমণি অনেক কিছু দিয়েছে, আশা করি হেল্প আমি পাবো।
আপনারাও আসুন, এবং আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে মাসিমণির কাছে এলে আপনারা আশা করি আপনি হেল্প পাবেন।